মালয়েশিয়া প্রবাসীদের ফ্লাইটে টিকিটের দাম কমানোর দাবি। কুয়ালালামপুর ঢাকা রুটে আকাশপথে টিকিটের দাম দেড় থেকে দ্বিগুণ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, তাই এয়ারলাইন্স কর্তৃপক্ষ ট্রাভেল এজেন্ট নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্টদের কাছে কুয়ালালামপুর ঢাকা রুটের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশিরা। তাদের দাবি, ভাড়া বাড়ানো হয়েছে তুগলকি কায়দায়, সিট নেই, যাত্রীর চাপ বেশি, এসব কারণ দেখিয়ে কাটা হচ্ছে যাত্রীর পকেট। এছাড়া অবৈধ কর্মীরা দেশে ফেরায় টিকিটের চাহিদা বেড়েছে, কাঙ্ক্ষিত তারিখের আগেই বিক্রি হয়ে যায় 80-90% টিকিট, এ সুযোগে ভাড়া বাড়ানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে কুয়ালালামপুর থেকে বাংলাদেশে যাওয়া আসার টিকিট আগে 1100 রিঙ্গিতে বিক্রি হতো, এখন শুধু যাওয়া টিকিট বিক্রি হচ্ছে 1500-2000 রিঙ্গিতে, তারপরও মিলছে না টিকিট। এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই কথা বলতে রাজি হননি। ট্রাভেল এজেন্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্টদের তদারকি না থাকায় ভাড়া বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। এমন পরিস্থিতিতে অতিরিক্ত মুনাফা না করে ঘরমুখ প্রবাসীদের জন্য ছাড় দেওয়া উচিত, কিন্তু ঘটেছে উল্টো, সব এয়ারলাইন্স কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়িয়েছে। প্রবাসীরা বলছেন মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীরা নিজ দেশে যাওয়ার জন্য চলতি বছরের 31 জুন পর্যন্ত সময় দিয়েছে দেশটির সরকার। এ সুযোগ ও চলমান করোনার দোহায় দিয়ে আকাশপথের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাড়া কত নেওয়া হচ্ছে বা কত বাড়তে পারে এ নিয়ে প্রতি মুহূর্তের তদারকি করা প্রয়োজন। সংশ্লিষ্টদের আচরণ দেখে মনে হয় ট্রাভেল এজেন্সিতে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় চাহিদার তুলনায় ফ্লাইট কম থাকায় অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়, বাকি টিকিটগুলো দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। প্রবাসী রতন মিয়া বলেন শুধু বাংলাদেশে যাওয়ার টিকিটই 2000 রিঙ্গিতে কিনতে হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে ইউএস বাংলার সহকারী ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন কম ভাড়ার টিকিট অনেক আগেই বিক্রি হয়ে যায়, ফলে শেষ মুহূর্তে কেউ টিকিট কিনতে এলে সর্বোচ্চ ভাড়ার টিকিটই মিলবে। অন্যদিকে প্রবাসীদের স্বল্পমূল্যে অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট দেওয়ার জন্য ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। অন্যদিকে প্রবাসীদের স্বল্পমূল্যে অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট দেওয়ার জন্য ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে 2020 সালের ডিসেম্বর থেকে রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। সেই থেকে গত বছরের 21 ডিসেম্বরে মোট 1,92,281 জন অবৈধ অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার 99,047, বাংলাদেশের 26,821 ও ভারতের 23,844 জন। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত 1,62,827 জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত গেছেন। দেড় বছর আগে শুরু হওয়া রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচির অধীনে অনথিভুক্ত অভিবাসীদের বেশ কয়েকটি মানদণ্ডের মাধ্যমে স্বদেশে ফিরে যাওয়ার সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।